ওরা বাপের পোড়ায় খায় আর গঙ্গায় গোড়া গোড়া খায়, যদি যায় ঘুরাইয়া তাহলে থাকবেন দাঁড়াইয়া। ঢাকার ইফতারে ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের নাম। প্রতি বছরের মতো এবারও রমজানে নানা পদ আর স্বাদের ইফতারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। রোববার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই জমজমাট হয়ে ওঠে ইফতার বাজার। প্রচলিত ইফতারের পাশাপাশি স্থান পাই ঐতিহ্যবাহী নানা পদের খাবার। বাহারি খাবারের স্বাদ নিতে দুপুর থেকে দূর দূরান্ত থেকে চকবাজারে ছুটে আসতে শুরু করেন রোজাদাররা। ঐতিহ্যবাহী ইফতার কিনতে দীর্ঘ লাইনে দাঁড়ান ভোজনবিলাসী বাঙালি। ব্যবসা প্রতিষ্ঠান তো এখান থেকে বেশিরভাগ কেনাকাটা হয়। রুল আছে, তারপর মুরগির ইয়ার আছে, গরুর ইয়ার আছে, অনেক আইটেম আছে। আমাদের ইফতারে যত আইটেম আছে সব পাওয়া যায়। নতুন আসি এখানে, আসি যে ইফতারি করে ইফতারি নিয়ে ইয়াতে যাবো, মসজিদে যাবো। চকবাজারের ইফতারের সবচেয়ে বড় আকর্ষণ বড় বাপের পোলাই খাই নিয়ে ক্রেতার আগ্রহ ছিল অনেক বেশি। করোনা মহামারীর কারণে ইফতারের বাজারে গত দুই বছর কিছুটা স্থবিরতা থাকলেও এবার চিরচেনা রূপ ফিরে পাওয়াই সন্তুষ্ট ব্যবসায়ীরা। এবার আলহামদুলিল্লাহ মালিকের ইচ্ছা হয়েছে, আমরা এবার দোকানদারি করতে পারতেছি, সবাই সহযোগিতা করতে পারতেছে। এর আগের বছর করতে পারি না। ব্রিটিশ আমার তো আমার মামারা করেছে, আমার মামারা করছে, চাচারা করছে, তারপরে আমি আমাদের গোষ্ঠী বুনিয়াদে ব্যবসা করেছে। চকবাজারের পাশাপাশি পুরো রাজধানী জুড়েই ছিল ইফতারের বাহারি আয়োজনের পসরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।